আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উরবিন স্টেবুকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকোনমিক্স অর্থাৎ গার্হস্থ অর্থনীতি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি 2021-22 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো দেখে নিই বিস্তারিত। প্রথমেই আসি হোম ইকোনমিক্স কলেজ ও এর ধরনসমূহ। ঢাবির অধীনে হোম ইকোনমিক্স কলেজ, এখানে রয়েছে সরকারি কলেজ, একটি রয়েছে সরকারি কলেজ যার নাম হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আরেকটি হচ্ছে বেসরকারি কলেজের ধরন, যেখানে বেসরকারি কলেজগুলো হচ্ছে বাংলাদেশ গার্হস্থ অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স, ময়মনসিংহ গার্হস্থ অর্থনীতি কলেজ, আকিস কলেজ অফ হোম ইকোনমিক্স এবং বরিশাল হোম ইকোনমিক্স কলেজ। এই গার্হস্থ অর্থনীতি কলেজে আবেদনের সময় অনেকেই অনেক কিছু প্রশ্ন করে থাকো। সেই প্রশ্নের মধ্যে কিছু কমন প্রশ্ন রয়েছে, যেমন এই সার্টিফিকেট কে দিবে, সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে সেই সার্টিফিকেটের মধ্যে কলেজের নাম উল্লেখ করা থাকবে, তারপর হলের থাকার সুযোগ রয়েছে, চাকরির বাজারে দেশি বিদেশেও বিভিন্ন সুযোগ রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও সুযোগ সুবিধা রয়েছে এবং সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি বা সমমান যাদের 2016 থেকে 2019 এবং এইচএসসি বা সমমান যাদের পাশের সাল শুধু 2021 তারাই এখানে আবেদন করতে পারবে। তার মানে এইচএসসি সেকেন্ড টাইম গ্রহণ করা হয় না। এখানে ভর্তি পরীক্ষা অবশ্যই দিতে হবে, জিপিএর ওপর আলাদা নম্বর রয়েছে এবং ভর্তি পরীক্ষা এইচএসসি 2021-এর সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, যেখানে আবেদনের যোগ্যতা চলো দেখে নেই। বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.00 লাগবে, মোট 7.0 লাগবে। মানবিকের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3 পয়েন্ট করে লাগবে, সর্বমোট 6.50 লাগবে। গার্হস্থ বিভাগ থেকে যারা পাশ করবে তাদের মোট 5.50 লাগবে। অন্য সকল বেসরকারি গার্হস্থ অর্থনীতি কলেজের ক্ষেত্রে বিজ্ঞানের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 2.50 করে লাগবে, মোট 6.00 লাগবে। মানবিক বাণিজ্য এবং গার্হস্থ অর্থনীতির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 2.50 করে লাগবে, মোট লাগবে 5.50। ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষা 100 নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে, অবশ্যই বাংলা মাধ্যমে হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা, পাশ নম্বর 40, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। নিচেই দেখতে পাচ্ছ আবশ্যিক বিষয় হচ্ছে বাংলায় 25 এবং ইংরেজিতে 25, মোট 50 নম্বর, বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলক, সাথে দুইটি বিষয় নির্বাচন করে পরীক্ষায় উত্তর করতে পারবে, প্রতিটি 25 নম্বর করে। দেখতেই পাচ্ছ বাম দিকে লেখা আছে বাংলায় 25, ইংরেজিতে 25 করে 50 নম্বর, বাকি 50 নম্বরের মধ্যে বিজ্ঞান বিভাগের যে কোনো দুইটি 50 নম্বর, যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান, এখানে 4টি থেকে 2টি, বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো 2টি 50 নম্বর, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি, মার্কেটিং, সাধারণ জ্ঞান, এই 4টি থেকে যে কোনো 2টি, মানবিকের ক্ষেত্রে যে কোনো 2টি 50 নম্বর, অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, সাধারণ জ্ঞান, এই 4টি থেকে যে কোনো 2টি, গার্হস্থ যে কোনো 2টি 50 নম্বর, খাদ্য পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিশু বিকাশ, সাধারণ জ্ঞান, এই 4টি বিষয় থেকে যে কোনো 2টি। মেধা তালিকা 120 নম্বরের ভিত্তিতে করা হয়, যেখানে ভর্তি পরীক্ষা 100 নম্বরের, এর সাথে এসএসসি জিপিএ চতুর্থ বিষয় সহ 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নম্বর এবং এইচএসসি জিপিএ চতুর্থ বিষয় সহ 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নম্বর। এভাবেই মেধা তালিকা তৈরি করা হয়। সরকারি হোম ইকোনমিক্স কলেজের বিষয়, আসন সংখ্যা ও খরচ যা পরিবর্তনযোগ্য। গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স আজিমপুর। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান শুধু বিজ্ঞানী শিক্ষার্থীদের জন্য, আসন 200টি, সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনারশিপ বিজ্ঞানে 100টি আসন, ব্যবসায় 75টি, মানবিকে 25টি, মোট 200টি। শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিজ্ঞানের জন্য 100টি, ব্যবসার জন্য 75টি, মানবিকের জন্য 25টি, মোট 200টি। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা, যেখানে বিজ্ঞানের জন্য 100টি, ব্যবসায় 50টি, মানবিকে 50টি, 200টি মোট। বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প শুধু বিজ্ঞানী শিক্ষার্থীদের জন্য, এখানে 200টি আসন রয়েছে। সর্বমোট আসন সংখ্যা হচ্ছে 1000টি। ভর্তি এবং বাৎসরিক খরচ, যেখানে 6000 টাকা, 4 বছরে খরচ 24000 টাকার কিছু বেশি হবে। বেসরকারি কলেজের বিষয়, আসন সংখ্যা ও খরচ। বাংলাদেশ গার্হস্থ অর্থনীতি কলেজ, গ্রিন রোড, ঢাকা। খাদ্য পুষ্টিবিজ্ঞান শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 150টি আসন। সম্পদ ব্যবস্থাপনা এন্টারপ্রেনারশিপ বিজ্ঞানের জন্য 20টি, ব্যবসায় 60টি, মানবিকে 20টি, মোট 100টি।
শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিজ্ঞানে 40টি, ব্যবসায় 30টি, মানবিকে 30টি, মোট 100টি। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষায় বিজ্ঞানে 20, ব্যবসায় 40, মানবিকে 40, মোট 100টি। বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, মোট আসন 100টি। সর্বমোট আসন দাঁড়াচ্ছে 550টি। ভর্তি ও বাসরিক খরচ, ভর্তি হচ্ছে 5,000 টাকা, বাসরিক খরচ 45,000 টাকা বছরে, 4 বছরে 180,000 টাকা আনুমানিক। ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 50টি আসন রয়েছে। সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনারশিপ বিজ্ঞানের জন্য 10টি, বাণিজ্যে 30টি, মানবিকে 10টি, মোট 50টি। সর্বমোট আসন দাঁড়াচ্ছে 100টি। ভর্তি 5,000 টাকা আর এখানে 30,000 টাকা বছরে, 4 বছরে 120,000 টাকা আনুমানিক। ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স লালমাটিয়া, খাদ্য পুষ্টিবিজ্ঞান শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 150টি আসন, সম্পদ ব্যবস্থাপনা এন্টারপ্রেনারশিপ বিজ্ঞানে 20টি, ব্যবসায় 60টি, মানবিকে 20টি, 100টি সিট। শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিজ্ঞানে 40টি, ব্যবসায় 30টি, মানবিকে 30টি, 100টি সিট। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিজ্ঞানে 20, ব্যবসায় 40, মানবিকে 40, মোট 100টি। বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 100টি আসন রয়েছে। সর্বমোট আসন হচ্ছে 550টি। ভর্তি 5,000 টাকা, বাসরিক খরচ 31,750 টাকা বছরে, 4 বছরে 127,000 টাকা আনুমানিক। আকিস কলেজ অফ হোম ইকোনমিক্স ধানমন্ডি, খাদ্য পুষ্টিবিজ্ঞান শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 75টি আসন, সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনারশিপ বিজ্ঞানের জন্য 10টি, ব্যবসায় 30টি, মানবিকে 10টি, 50টি আসন। শিশু বিকাশ ও সামাজিক সম্পর্কে বিজ্ঞানে 20টি, ব্যবসায় 15টি, মানবিকে 15টি, মোট 50টি। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষায় বিজ্ঞানে 10, ব্যবসায় 20, মানবিকে 20, মোট 50টি। বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, আসন হচ্ছে 50টি। সর্বমোট আসন দাঁড়াচ্ছে 275টি। ভর্তি 5,000 টাকা, যা গত বছর ছিল 7,000। ভর্তি 5,000 টাকা, যা গত বছর ছিল বার্ষিক 27,250 টাকা, কিন্তু এবছর পরিবর্তন করে 33,600 টাকা করা হয়েছে। আর 4 বছরে গত বছরের খরচ ছিল 1,09,000 টাকা আনুমানিক, এবছর পরিবর্তন করে হয়েছে 1,34,400 টাকা। বরিশাল হোম ইকোনমিক্স কলেজ, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, যেখানে বিজ্ঞান বা গার্হস্থ্য অর্থনীতির ক্ষেত্রে মেধার জন্য রয়েছে 46টি আসন, কোটার জন্য 4টি, মোট 50টি। সম্পদ ব্যবস্থাপনা এন্টারপ্রিনারশিপে বিজ্ঞান বা গার্হস্থ্য অর্থনীতিতে মেধায় রয়েছে 6টি, ব্যবসা শিক্ষায় মেধা রয়েছে 17টি, কোটায় 1টি, মানবিকে মেধায় 5টি, কোটায় 1টি, মোট 30টি। শিশু বিকাশ ও সামাজিক সম্পর্কে বিজ্ঞান বা গার্হস্থ্য অর্থনীতির মেধায় রয়েছে 12টি, ব্যবসা শিক্ষার মেধায় রয়েছে 8টি, কোটায় রয়েছে 1টি, মানবিকের মেধায় রয়েছে 8টি, কোটায় রয়েছে 1টি, 30টি আসন মোট। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিজ্ঞান বা গার্হস্থ্য অর্থনীতির মেধায় রয়েছে 6টি, ব্যবসা শিক্ষার মেধায় রয়েছে 17টি, কোটায় রয়েছে 1টি, মানবিকের মেধায় রয়েছে 5টি, কোটায় রয়েছে 1টি, মোট 30টি আসন। বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিজ্ঞান বা গার্হস্থ্য অর্থনীতির মেধায় রয়েছে 37টি, কোটায় রয়েছে 3টি, মোট 40টি আসন। বিজ্ঞানের ক্ষেত্রে মেধায় মোট আসন দাঁড়াচ্ছে 160টি, কোটায় 60টি। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে মেধায় 42টি, কোটায় 3টি। মানবিকের মেধায় 18টি, কোটায় 3টি, মোট 180টি আসন। ভর্তিতে 5,000 টাকা বছরে 25,000 টাকা, মোট 4 বছরে 1,00,000 টাকা। নিচে দেখতে পাচ্ছ, বিজ্ঞান বা গার্হস্থ্য অর্থনীতি ক্ষেত্রে মেধায় মোট 1,591টি, কোটায় 118টি। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে মেধায় 513টি, কোটায় 37টি। মানবিকের ক্ষেত্রে মেধায় 365টি, কোটায় 31টি, মোট 2,655টি আসন রয়েছে। আবেদন ও ভর্তি পরীক্ষা, আবেদন শুরু হয়েছে 28 জুলাই 2022 থেকে, আবেদন শেষ হবে 2 সেপ্টেম্বর 2022। পরীক্ষার সময় 23 সেপ্টেম্বর 2022 11টা থেকে 12টা। আবেদন ফি 700 টাকা, সাথে চার্জ প্রযোজ্য। নিচে দেখতে পাচ্ছ ওয়েব অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসে যে তোমরা আবেদন করতে পারবে। যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজে আবেদন করেছ, তারা HSC তথ্য এবং রোল দিয়ে লগ ইন করে পেমেন্ট করলেই আবেদন হয়ে যাবে। আর যারা এই প্রথম এখানে আবেদন করছো, তারা ছবি আপলোড করবে এবং ওয়েবসাইটে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের কাজগুলো করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই হোম ইকোনমিক্স কলেজের বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তির আপডেট তথ্য। আবারও নতুন কোনো আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।